দীর্ঘদিন এই এলাকায় পৌরহিত্য করেছি, তা আপনারা সবাই জানেন। এলাকার মাধ্যমে আমি যতটা পেরেছি ক্লাবকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করেছি। পুরানো যারা আছেন তারা ক্লাবের সাথে জড়িত হয়ে আমাদের ক্লাবকে আরও একটু সংঘবদ্ধ করবেন, এবং সাংবাদিক মাধ্যম যারা আছেন তারা অবশ্যই আমাদের কথা দু চারটা লিখে যাতে আগামী দিনে এই ক্লাবকে আরও শ্রীবৃদ্ধি করা যায়, এজন্য আমি সবাইকে অনুরোধ রাখবো। সবাই ক্লাবের সাথে জড়িত থাকবেন, এবং সবাই সামাজিক সংগঠন সুযোগ দেওয়া বলছিল যে আমি কোভিড-19 ওরা আমরা বিভিন্ন দুস্থ লোকের সহযোগিতা করেছি। যাই হোক, বক্তব্য বিস্তারিত কর। এই প্রবল কাটা প্রবাহ চলছে, তার মাঝখানে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে একটি সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে আপনারা রক্তদান শিবির করছেন, যেটা অত্যন্ত একটা গ্রহণযোগ্য একটা কাজ। কারণ বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, আমরা কিন্তু চাঁদে আমাদের লোকরা চলে যাচ্ছে, মঙ্গল গ্রহ আমরা দখল করে নিতে পারি, কিন্তু আমরা একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তের বিকল্প রক্ত তৈরি করতে পারি না। রক্তের বিকল্প মানব জাতির রক্ত, আর সেই রক্তে রামের রক্তে রহিমের প্রাণ বাঁচবে, রহিমের রক্তে মাইকেলের প্রাণ বাঁচবে। আজকে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এই মানুষকে বাঁচানোর জন্য পৃথিবীর সবচেয়ে বেশি পুণ্যের কাজ একটা মানুষের জীবনকে বাঁচানো, সেই বাঁচানোর কাজের জন্য যারা রক্ত সেই ব্যক্তিদেরকে জানাই ধন্যবাদ। এমন একটা মানুষের জন্মদিনে পালন করছে আজকে নিউ ব্যারাকপুরে নবোদয় সংঘ বাদেও আরও বহু সামাজিক সংগঠন করেছে, এবং শিক্ষক সমাজ তাকে সম্মান জানিয়েছে, পৌরসভা জানিয়েছে, এবং আমরা একটা পৌরসভার প্রায় সকল পৌরপিতা পৌরমাতারা একটা টিম হিসাবে আমরা বেরিয়ে এই কাজগুলো করছি। এবং নবোদয় সংঘের এই কাজের সাথে সাথে রয়েছে হচ্ছে ওরা শিশুদেরকে শিক্ষণ সামগ্রী দিচ্ছে, এটা অত্যন্ত সদর্থক ভূমিকা, এবং আজকের দিনে তো এর সমর্থনযোগ্য কাজ। কারণ রাজা রামমোহন রায় ছিলেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, সেই সমাজ সংস্কারের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা এই শিক্ষণ সামগ্রী দিচ্ছে, এটা খুব সিগনিফিকেন্ট। তাই আমি এই কাজগুলোকে সমর্থন করি। আর রক্তদান শিবির তো এর থেকে তো মহৎ কাজ হতে পারে না, সেই কাজ আজকে এরা করছে, এবং যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, আর যারা রক্ত দিচ্ছে তাদেরকে কুর্নিশ জানাচ্ছি যে একজনের রামের রক্তে রহিমের প্রাণ বাঁচবে, রহিমের রক্তে মাইকেলের প্রাণ বাঁচবে। অর্থাৎ আমাদের দেশে যে সাম্প্রদায়িক শক্তি জাগ্রত হয় তাদের শেখা উচিত যে তারা মানুষের প্রাণ বাঁচানোর জন্য প্রত্যেকেই প্রত্যেকের কোনো ধর্ম বর্ণ লাগে না, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর যে ঐক্যবদ্ধ প্রয়াস তার জন্য এদের স্যালুট জানাচ্ছি। শুনুন, এই ক্লাব আমাদের পুরানো ক্লাব, ক্লাবের সকল সদস্য এবং সদস্য যারা আছে এরা সামাজিক কাজকর্মে বরাবরই জড়িত থাকে, এবং ওই আমফান থেকে শুরু করে আপনার কোভিড-19 আমাদের ক্লাব বিভিন্ন রকম সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, এবং সামাজিক কাজকর্ম, কম্বল বিতরণ, এবং দুর্গা পুজোর সময় আপনার পুস্তক কাপড় বিতরণ এই ক্লাব করে থাকে। বন্যাপীড়িত লোকদের পাশে এরা সবসময় থাকে, এবং প্রতি বছরই রক্তদান শিবির করে আসছে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত। বিগত দুবছর পর্যন্ত এরা কোভিডের জন্য রক্তদান শিবির করতে পারেনি, তাই এবছর আবার শুরু করেছে। আমি বলেছি এটা খুব মহৎ দান, এবং খুব এরসে আর বেশি কিছু হয় না সামাজিক কাজ, তাই রক্তদান শিবির সেই দুবছর বাদে আবার নতুন করে শুরু করেছে। এই ক্লাবকে সামনে আগাবার জন্য, সংগঠিত করবার জন্য আমি মাননীয় চেয়ারপারসন এবং সামাজিক যারা কর্মকর্তা আছে
তাদেরকে আমি অনুরোধ করব, সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, যাতে আগামী দিনে আমাদের ক্লাব আরও শ্রীবৃদ্ধি ঘটে এবং ক্লাবের সকল সদস্য এবং সদস্যবৃন্দ সেই সামাজিক দায়বদ্ধতা নিয়েই কাজকর্ম করে থাকে আর কি। এখন দেখলাম যে রক্তদানের সাথে সাথে এলাকার কিছু শিশুদের আপনারা পুস্তক বিতরণও করছেন। হ্যাঁ, পুস্তক পাঠ্যপুস্তক বিতরণ এই এলাকা গরিবকে দেওয়া হলো। হ্যাঁ, গরিব এলাকা, যার ফলে ছোটো ছোটো শিশুরা, গরিব যারা আছে তাদেরকে কিছু পুস্তক বিতরণ, শিক্ষাকে সামনে রেখে যাতে ওদের পড়াশুনে আগামী দিনে আরও উৎসাহিত হয়, এই জন্য ক্লাব এইটা ইচ্ছা করেছে যে কিছু পুস্তক বিতরণ এদের দুস্থ ছেলেদের করবে, বেশ কিছু পুস্তক বিতরণ করবে এবং আগামী দিনেও। নাম আর ডেজিগনেশন? আমি এই ক্লাবের প্রাক্তন সভাপতি ছিলাম এবং এখন বর্তমানে প্রাক্তন কাউন্সিলর। বিগত বেশ 13 বছর থেকেই আমি জনপ্রতিনিধি ছিলাম, এখন আপাতত আমি সামাজিক কাজকর্মেতেই জড়িত আছি। এবছর আমি আর প্রতিদ্বন্দ্বিতা করছি না। এখানে আমাদের সমাজসেবী যারা আছে, সুদেব চক্রবর্তী থেকে আরম্ভ করে যারা আছে, তারা সমাজের কাজকর্ম করে, এদেরকে সাথে নিয়েই আমি এলাকার উন্নতি এবং যতটা সম্ভব যতটা পারি বিগত দিনে করেছি আগামী দিনেও করব এবং ক্লাবকে আরও সংগবদ্ধ করবার জন্য সবাইকে আমি এগিয়ে আসবার জন্য আমি সবাইকে বলব।